হ্যালো গাইস, তো আজকে ভাইফোঁটা। তো সিধুকে ওর বোন ভাইফোঁটা দিচ্ছে, তো আমি তো বাড়িতে যেতে পারিনি, আমার ভাইফোঁটা দেওয়া হলো না এবারে, তো কারণ মা ভাইরা এখানে আসছে কলকাতাতে, তো এবার ফোঁটা দেওয়া হয়ে গেল। তো এবারে সিধু মিষ্টি খাচ্ছে। এবারে ভাইফোঁটা দেওয়া হয়ে গেছে, তো এবার খাওয়া দাওয়ার পর্ব। তো খাওয়া দাওয়ায় তো আজকে অনেক কিছুই হয়েছিল, মাছ, চিকেন, মাটন, আরো সবজি হয়েছিল, ডাল হয়েছিল, পায়েস হয়েছিল, অনেক কিছুই হয়েছিল। এই যে এদিকে আমার ননদ বসে আছে, ও বলছে ভাইফোঁটার দিনে 9 রকমের রান্না করতে হয়। তো আজকে দিনের বেলা আমার ননদি রান্না করেছিল, আর রাতে আমি বানিয়েছিলাম বাসন্তী পোলাও। তোমরা যদি কেউ বাসন্তী পোলাও রেসিপি জানতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, ওখানে ভিডিও দেওয়া আছে। তো আজকে ভাইফোঁটার সাথে সাথে ইন্ডিয়া নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচও ছিল, তো ইন্ডিয়া আজকে সেমিফাইনাল ম্যাচ জিতে গেছে। তো আজকে খুবই একটা আনন্দের দিন, কারণ ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ ফাইনালে চলে গেছে। তো চলো এবারে ছাদে যাচ্ছি আমরা সবাই মিলে, কারণ ইন্ডিয়া সেমিফাইনালে থেকে ফাইনালে আজকে এন্ট্রি করেছে। তো চলো বোম ফোটানো যাক একটা ছাদে গিয়ে। তো সবাই আমরা সবাই মিলে বাড়ির ছাদে চলে এসেছি। তো এই দেখো এবারে বোমটা ফোটাচ্ছি, এই বোম ফুটিয়ে আমরা সেলিব্রেট করলাম ইন্ডিয়া ফাইনালে যাওয়ার। এই দেখতে পাচ্ছ ছাদে আমরা সবাই মিলে চলে এসেছি। তো গাইস আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না।